পড়ুয়া থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষিকার অভাবে ধুঁকছে কামারপুকুর শিশু শিক্ষা নিকেতন। আগামী দিনে স্কুল কিভাবে চলবে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। স্কুলে পড়ুয়া থাকলেও নেই যথেষ্ট সংখ্যক শিক্ষিকা, যার ফলে শিক্ষার অভাবে ধুঁকছে কামারপুর শিশু শিক্ষা নিকেতন। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া দু নম্বর ব্লকের গুমা দু নম্বর পঞ্চায়েতের কামারপুর শিশু শিক্ষা নিকেতনে 102 জন ছাত্রছাত্রী। এত সংখ্যক ছাত্রছাত্রীর পড়াশুনোর জন্য মাত্র 2 জন শিক্ষিকা। স্কুলে সমস্ত রকম ব্যবস্থা থাকা সত্ত্বেও শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে এই প্রাথমিক বিদ্যালয়টি। স্কুলের প্রধান শিক্ষিকা মহিমা বিবি খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন। আগামী অক্টোবর মাসের পর অবসর নেবেন তিনি। প্রধান শিক্ষিকা বলেন, আমরা 2 জন মাত্র শিক্ষিকা, কোনো মতে বাচ্চাদের পড়াশুনো করাচ্ছি। নির্দিষ্ট সময়ের বেশি স্কুলে থাকতে হয় আমাদের, আর 4 মাস পর আমার অবসর। তারপর কি হবে সেটা নিয়ে খুবই চিন্তিত। এইভাবে কোন রকমে আমরা মানে যতটা সময় দেওয়ার কথা তার থেকেও বেশি সময় দিয়ে আমরা খুব কষ্ট করে এটা ম্যানেজ করে যাচ্ছি, এই আর কি। আর একটা জিনিস, আমি তো আর বেশি দিন নেই, আমি আজকে 8 মাস আছি, অক্টোবরে আমাদের আমি রিটায়ার হয়ে যাবো। তারপরে এখন ওই একজন সহায়িকা, ও এবারে কি করবে আমি সেইটাই এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে এই কথা বলতে চাই যে যত তাড়াতাড়ি একটা সহায়িকা দিলে, বিশেষ করে আমি বাচ্চাদের কি বাচ্চাদের গার্জেনদের ভবিষ্যৎ ভেবে মানে ওরা উপকৃত হয়, এটা একটা যদি সহায়িকা দেওয়া হয় একজন কি 2 জন, তাহলে আমি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। আগামী দিনে স্কুল কিভাবে চলবে সেটা নিয়ে আমাদের বড় চিন্তা। আমাদের এই শিশু শিক্ষা কেন্দ্রের যে সহায়িকা নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, সেখান থেকে কোনো আমরা ফিডব্যাক পাইনি। আমরা সেই জন্য নিয়ে একটা আমরা চিন্তিত আছি যে আমাদের এখানে পরিবেশটা, শিক্ষার পরিবেশ আছে, বাচ্চার যথেষ্ট উপস্থিতি আছে, এই জন্য আমরা চাইছি যে যত শীঘ্রই হোক আমাদের এখানে কমপক্ষে 4 জন সহায়িকা হলে আমাদের এই পঠন পাঠন যেমন চলছিল সেটা পরিবেশটা এবং শিক্ষার ভারসাম্য বা এখানকার বাচ্চাদের যে একটা আমাদের আগ্রহ আছে এটা কিন্তু আমাদের ভাল থাকবে, এটাই আমাদের কাম্য। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।